মাছের খাবার এগুলা আমি দিয়ে দেখি যত সময় এগুলো সবগুলো কার্প জাতীয় মাছ আর কি। সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি এ আরবি লাল, এই চলে আসলাম ইন্দোনেশিয়ার একটি সরকারি মাছের প্রজেক্টে। তো এখানে কীভাবে তারা চাষ করে এই মাছ এবং কী ধরনের মাছ আছে তা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। চলে আসলাম সরকারি একটি মাছের প্রজেক্টে। তো এটার ভিতরের অংশ বাইরের অংশ সব কিছু ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর রয়েছে রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ি একটা এলাকার পাশে দূরে একটা রাস্তা। আর তো আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিতরের অংশগুলো দেখানোর চেষ্টা করতেছি। এটার ভিতরে হচ্ছে মাছের প্রজেক্ট। তাই হেরি ভাই দেখতেছে, আমি আপনাদেরকে মাছ তারা কীভাবে চাষ করে সেটা দেখাবো আর কি। ছোট্ট একটা মাছের প্রজেক্ট, সম্পূর্ণ সরকারিভাবে এটা পরিচালিত হয়। ইন্দোনেশিয়াতে কলেজ শেষ করে তারা এখানে ইন্টার্নি করার জন্যই আসে। কামু নামা হ্যাপি হ্যাপি। আমি আপনাদেরকে এটার ভিতরের অংশগুলো দেখাইলাম আর কি। তা আমার এটার বাইরের অংশ কী কী আছে দেখাই, তারা কীভাবে মাছ চাষ করে। এই যেখানে দেখতেছেন এখানে বড় বড় মাছগুলো চাষ করে। তা আমি এখানে কী ধরনের মাছ আছে এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এখানে আরাম করে বসে মাছ ধরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু আপনি জুম করি। মনে হয় পিছনে হচ্ছে পাহাড়, আর এদিকে আছে আপনার ভেজিটেবল গার্ডেন। এই মাছের প্রজেক্টে আসার যে কারণ সেটা হচ্ছে আমার ওয়াইফের বোন, ওনার ছেলে এখানে ইন্টার্নি করার জন্য আসছে। আজকে 3 মাস চলে, এখানে থাকে খায় সব কিছু এখানে। তা আজকে উনি এবং ওনার মানে হাজব্যান্ড সহ আসছে দেখার জন্য। তা আমাকে বলতেছিলো আসার জন্য। তা আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করি, তারা কীভাবে ফার্মটা তৈরি করে এবং কীভাবে ফার্মের কাজগুলো করে। তো এই জন্যই আসলে আসা। অনেক বড় মাছ এখানে, এখন মনে হয় আপনারা ভালো করে দেখতে পারতেছেন যে অনেক বড় বড় মাছ এদিকে সবগুলো খাওয়ার জন্য কী করতেছে।
যত সময় গুলো সবগুলো কার্প জাতীয় মাছ আর কি। ইকান নাম ইনি ইকান নীলা নীলা ইয়েস আর উনি sama sama oh ada yang besar ini c makanan pelet ini pelet ikan masir khawar ini gula kami dia dekhi সবাই মাছ দেখতে যাইতেছে কিভাবে মাছের খাবারগুলো দেয় এবং মাছের খাবার দেওয়ার পরে তারা কি করে একটু দেখেন নীলা হ্যাঁ নীলা হ্যাঁ এই মাছের নাম হচ্ছে নীলা যত সময় বাংলাদেশে এটা কার্প জাতীয় মাছ আর কি আমি আসলে মাছ সম্পর্কে ভালো একটা আইডিয়া নেই দু পিস মিন মুমকিন সাতু কিলো মুমকিন হ্যাঁ সাতু কিলো lebarnya sekitar 10 jari. 10 jari. Yeah. Oh. Ini yang jantan, Uncle. Laki-laki. Oh, laki-laki. Oh. Nah, kalau yang betina di situ. Oh, ini betina. Oh, ini laki-laki. Yes, laki-laki kelamin. Oh, ini ya perempuan. Di situ perempuan. Oh, perempuan, ha. Oh. Ini saya mau বলতেছে যে laki-laki মানে পুরুষ মাছ আর কি আর উনি ওখানে হচ্ছে মহিলা মানে মহিলা মাছ আর কি ওই পাশেও তার বন্ধু আছে বন্ধু খাবার দিতেছে ও এনি প্যারাম পোয়ান হ্যাঁ ও এনি কিচ্ছিল ও হচ্ছে আমার ওয়াইফের বোনের ছেলে সে আর কি এখানে ইন্টারনি করার জন্য আসছে তা নিয়মিত এখানে তারা খাবার দেয় কারণ এটা যেহেতু এখানে ইন্টারনি করার জন্য আসছে এগুলো তার ডিউটি ও ইনি কিচ্ছিল ও এ ছোট ছোট পোনা কিচ্ছিল কেন ও তিগা বুলান মানে তিন মাস এগুলো তিন মাসের ইনি বেড়া পো বুলান সামা তিগা বুলান ও দুয়ামিঙ্গু ও এগুলো হচ্ছে দুই সপ্তাহের স্যার দু তাহুন ও দুই বছর মানে ও দু তাহুন ওইগুলো হচ্ছে দুই বছরের ও ইনি কান মাগুর যেটা আমরা মাগুর মাছ বলি আর কি তো ইকান নামা ইকান গাবুস গাবুস ও তাহলে এটা গাবুস বলে নাম আর বাংলাদেশে এটা মাগুর বাংলাদেশ দিস নামা ইনি নামা মাগুর সাজায় আসলে যে কোনো জায়গায় আসলে আসলে অনেক অভিজ্ঞতা হয় তারা কিভাবে মানে সেট আপগুলো করে এই যে খাবার দিতেছে হ্যাঁ ও স্যার ও ইনি নামা ইকান লিলি লিলি ওই যে ini berapa kilo? 2 kilo ada be? 2 kilo. 3 oh 3 gram. Ar price? Price berapa? Normally? 1 kilo. Oh no. Tidak tahu. Tapi jika skor silam je, dah masa dam kau tahu, gula ekta piece kau kilo berapa? Ekta piece 3 kg. Mana onik borong mas? Kami asal borong kau dah kita baca sih দেখাবে একটা মাছ কত বড় হয় আর কি নাবিলা মান্ডি দেখাই এটা হচ্ছে ফিমেল আর হচ্ছে মেল একই মাছ এখানে মেল আর কি এক একটা মাছ 3 কেজি 4 কেজি কত বড় মাছ এটা বুঝেনি কিন্তু আমি দেখাইতে পারতেছি না এই যে বন্য দুঃখিত
অপেক্ষা করতেছি বড় মাছ কিভাবে ধরে, এটা দেখাতে পারলে আপনাদের কাছে ভালো লাগবে। এখান থেকে ছোট্ট একটা মাছ ধরছে, যেটা হলো এটার থেকে প্রায় অর্ধেক সাইজের ছোট। তারপর আমি এটা দেখাই এটা কত বড়, এটা একটু আপনি দেখে আপনাকে তারা কিভাবে চেঞ্জ করে, মানে মানে এখান থেকে চেঞ্জ করে উপাশে যে যেটা দেখতেছেন ওগুলো দিয়ে আপনার নতুন করে নতুন পানি দেয়। ইনি বেড়াবা হাড়ি আয়ের আয়ের বেড়াবে হাড়ি ও সাতুবুলান সাতুবুলান এও আয়ের চেঞ্জ ও সাতু মিঙ্গু কালি ও ও মানে এটা এক সপ্তাহ পর পানিগুলো চেঞ্জ করে। ভিডিও শেষ করার আগে আমি আপনাদের ফুল ভিউটা একটু দেখাই। এখানে হচ্ছে রাস্তা, আর আমার বাসার থেকে প্রায় আধা ঘন্টা সময় লাগে এখানে আসতে। এখানে আরও অনেকগুলো ফার্ম আছে, আর এখানে ছোট্ট প্রজেক্ট, এখানে যারা দায়িত্ব পালন করে তারা থাকে, আর এটা পুরোটাই হচ্ছে মাছের বড় মাছের প্রজেক্ট। তো আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, আর ইন্দোনেশিয়ার কোনো বিষয় যদি আপনাদের জানার ইচ্ছে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই অনুযায়ী উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর এই ধরনের ব্লগ ইনশাল্লাহ আপনাদের জন্য আরও তৈরি করব। এখানে অনেক এই ধরনের প্রজেক্ট আছে, বিজনেস বিষয়ে আপনারা কীভাবে বিজনেস করতে পারবেন সব কিছুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।